হ্যালো বন্ধুরা, আজকাল বেশিরভাগ মানুষই পেটিএম ব্যবহার করে থাকেন। পেটিএমের একটা সার্ভিস ইউপিআই সার্ভিস, যার মাধ্যমে আমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারি পেটিএমে। আর যখন আমরা কাউকে টাকা সেন্ড করি, তখন পেটিএমের ইউপিআই এর মাধ্যমে টাকা সেন্ড করি, আর ওই টাকা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও তাদের জন্য যারা পেটিএম থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিলিট করতে চান, যারা পেটিএমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করেছেন আর সেই অ্যাকাউন্ট রিমুভ বা ডিলিট করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশন বেলটি টিপে অল করে নোটিফিকেশন আপডেট করে নিন আমাদের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনি যদি আপনার পেটিএম থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস যদি আপনি রিমুভ করতে চান, তাহলে আপনাকে সব থেকে প্রথমে পেটিএম অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে ডান দিকে হালকা করে স্ক্রল করে আপনাকে যেতে হবে। এখানে একটা অপশন আছে ইউপিআই, তো সেই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে। দেখুন, আমার এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে লিংক করা আছে, তো আমি এটাকে ডিলিট করতে চাই। তো আমি ওখানে ক্লিক করব। দেখুন, ক্লিক করার পর রিমুভ ব্যাংক এখানে অপশন চলে আসছে, আমি সেখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর ওকে করতে বলবে, আপনি ওকে করে নেবেন। ওকে করার পর দেখুন, আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমার রিমুভ হয়েছে কিনা। আবার ইউপিআই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন, আমার এক ব্যাংকের এসবিআই অ্যাকাউন্ট নাম্বার রিমুভ হয়ে গেছে। তো আপনিও এভাবে খুবই সহজে আপনার পেটিএমের থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের যেটা লিঙ্ক করা আছে, সেটি রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিও এতটা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।